তিনও চোখের পানি থামে না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আলাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মালাকুল মৌত ভূতকে হাত রাখবে তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাজিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আপনি কেন এখনো চোখে পানি? তো বলছে উম্মতের জন্য চোখে পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন এখনো কবরে আল্লাহর রসুল কাঁদতেছে, ওলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন। আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া। উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে আল্লাহর রসুল কাঁদতে থাকবে, ওয়া কুল বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কেননা আল্লাহর রসুল সবার আগে উঠবে। জিবরিল বলবে মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই। সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়, আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না, তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই। কিন্তু কেয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না। জিজ্ঞাসা করবে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে যে তিন জায়গায় দৌড়ায় সে বসে তো বসে কি করে? বলছে তিন জায়গায় দৌড়াইবেন? বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করব, উম্মতকে বলে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের কাছে ছুটা যাব, যদি পাল্লা সামনে না ঝোঁকে আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউক্সি কাফি উম্মতি, আপনার উম্মতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না, আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাওফা ইউতি কারব্বু কাফা তারবা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমি প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো, ওইখান থেকে আমি পলসেরাতের পাড়ে ছুটব, যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ওই নবীর ইজ্জত আজকে আমরা রাখি না, নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত কেউ না, এই জন্য আসেন। আমরা আজকে নির্যাতিত এই জন্য, বাকিগুলা বলার সময় হইল না, আবার কখনো সময় হলে বলবো, বাকিগুলা দেখানোর সময় হইল না, এই জন্যই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হওয়ার কথা ছিল, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, আমাদের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমরা নিরাপত্তার চাদরের ভিতরে প্যাকেট করে রাখবো, আমাদের সাথে তো অঙ্গীকার ছিল হায়াতান তাইয়িবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের জীবন, সুখের সমুদ্রে ডুবাইয়া দিব তোমাদেরকে, আমাদের সাথে তো এই অঙ্গীকার ছিল না। কিন্তু আজকে এরকম কেন? আল্লাহ বলে নবীর ইজ্জত রাখো না আমার বন্ধু, যার কারণে তোমরা আজকে নির্যাতিত। ওই আয়াত সত্য হয়ে গেছে, ওই হাদিস সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে পড়ে গেছো, আমি চোখের থেকে দূরে সরাইয়া দিছি তোমাদেরকে। রসূলও বলেন এক হাদিসের শেষ শব্দ হুম বুরাউ মিন্নি ওয়া আনা বারিকুম মিনহুম, একদিন আসবে তোমরা আমার আদর্শের ধার ধারবে না, তোমরা আমার আদর্শের কোনো খেয়ালই করবে না, আমরাও তোমাদের দিকে তাকায় দেখব না 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 না। যদি কথা বুঝে আইসা থাকে চলেন।
আজকে তওবা করি, কোরআন আমাদেরকে তওবার আহ্বান করে, লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাহারাল ফাসাদ ফিল বাহরি ওয়াল বাহর বিমা কসাবাত আইদিন নাস। ফিলিস্তিনিওয়ালাদের দোষে ফিলিস্তিন আজকে জ্বলতেছে না, সারা দুনিয়ার মুসলমানের দোষে ফিলিস্তিন জ্বলতেছে। এটা বাইবেল না যে ফিলিস্তিনের দোষের কারণে ফিলিস্তিন জ্বলতেছে, না, সারা দুনিয়ার মুসলমানের দোষের কারণে আজকে ফিলিস্তিন জ্বলতেছে। আপনি তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি তো এই দুই চোখ দিয়ে দেখছি, আপনার অনুভূতি আমার অনুভূতি এক হবে না। আমি তো 15 বছর আগে দেখে আসছি, আমি তো ওই সাইনবোর্ডও দেখে আসছি যে সাইনবোর্ডে লেখা আছে ইস্তাকবিলু রাসূলাল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও অর্থাৎ দাজ্জালকে। ওরা তো দাজ্জাল বলে না, ওরা মসিহা বলে, নিরাপত্তার দূত বলে, মিডিয়ায় তো চলে আসছে। বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা যে মন্দির দাজ্জালের জন্য বানাবে, ওটা নকশা ডিজাইন মিডিয়ায় চলে আসছে, ইন্টারনেটে আছে, সার্চ দিলে পাবেন। ওরা জ্বলতেছে আমাদের কারণে, সারা দুনিয়ার মুসলমানের কারণে। আজকে মুসলমান আল্লাহ রসুলের আদর্শ ছেড়া গেছে, এই জন্য আল্লাহ আহ্বান করতেছে তওবা করো, ফিরো আমার দিকে, ফাফিরু ইলাল্লাহ লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিস এটাই চিৎকার দেয়, যদিও বলছে লা আকনুতু মির রহমাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ বলছে তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করব না যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠনালীকে অতিক্রম না করে। ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি তোমাদেরকে বুকে নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না, তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে। আজকে আল্লাহ প্রিয় না আমরা এই জন্য আসেন তওবা করবেন, কে কে করতে রাজি আছে দেখি। তাহলে বলেন আল্লাহকে, আল্লাহ এখন প্রথম আকাশে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন নবীর আদর্শের বিরুদ্ধে চলব না, আপনি আমাদের তওবাকে কবুল না করি, আল্লাহ আপনি তো আমাদেরকে নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কাকে রাখলেন। এই আয়াতের ভিতরই আছে ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আল্লাহ বলেন বন্ধু তোমাদেরকে দিয়া দিলাম, আমি তোমাদেরকে আমার পক্ষে নিয়ে নিলাম। কতটুক প্রিয় হইলে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে নেয়, একটাই কিন্তু 100 সময়। কিন্তু প্রশ্ন হলো এই উম্মত এত প্রিয়, সর্বদিক দিয়ে খুলতে গেলে অল্প সময় যথেষ্ট হবে না, এই উম্মত কত প্রিয় আল্লাহ। আরেকটা উদাহরণ দিই, পুরো নারায়ণগঞ্জের ওলামা কেন বাংলাদেশের ওলামা একমত হবে যে কোন উম্মতকে আল্লাহ মাফ করার জন্য ডাকেন নাই, কিন্তু সারাদিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, যেন আমরা সারা দিন যেই কোনো মুহূর্তে আল্লাহর দিকে হাত বাড়াই, তওবার হাত উঠাই, আর আল্লাহ আমাদেরকে মাফ করেন, এই জন্য হাত প্রসারিত করে রাখেন, লিয়াতু বা মাসি আল্লাইল, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে নেয়, সন্ধি করে নেয়, আবার রাত্রেও একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, ওটা পড়ায় 10টার সময় অতিবাহিত হয়ে গেছে, এখন বাজে পড়ায় 12:08, 3 ঘন্টা 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত থাকে, তারপরে প্রথম আকাশে চলে আসা এই উম্মতকে মাফ করার জন্য ডাকতে থাকেন। কত প্রিয় হইলে ডাকেন বলে, কোন উম্মতকে তো এইভাবে ডাকলেন না। কিন্তু আসল কথায় আসি,
যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, আজকে ওই উম্মত সারা দুনিয়ায় এত পরেশান কেন? আজকে সারা দুনিয়ায় আমরা পরেশান, এই উম্মতের সে পরেশান কেউ নাই। যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে টেনশন পরেশান। একজন লোক পাবেন না যে এই কথা বলবে যে আমার কোনো পরেশানি নেই, সবাই বলে আমি পরেশান। বড় যৌবনে যুবক ওরে জিজ্ঞাসা করলো কে আমি টেনশনে আছি, টাকার পাহাড় ওরে জিজ্ঞাসা করলো কে আমি টেনশনে আছি। প্রত্যেক ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন কেউ এই কথা বলবে না যে আমি টেনশন ফ্রি, আমি পরেশান না। কেন আমরা পরেশান? শুধু পরেশান যদি নিজের ঘরে হইতাম তাইলেও মনকে বুঝাইতে পারতাম। আমাদের মতো তো নির্যাতিত মনে হয় দুনিয়ায় বর্তমানে কেউ নাই। সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত। কারণটা কি কারণে আমরা এত পরেশান? অথচ আল্লাহর প্রিয় পাত্র উম্মতে মুহাম্মদের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? যদি থাকতো তাহলে আল্লাহ কেন বলতেন কুনতুম খায়রা উম্মা, কাউকে তো বলেন নাই। 16 লক্ষ নবীর উম্মত তো আছে, 312 জন রসুলের উম্মত তো আছে, খলিলের উম্মত আছে, কলিমুল্লাহর উম্মত তো আছে, রুহুল্লাহর উম্মত তো আছে, সফিউল্লাহর উম্মত তো আছে, আদম সফিউল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে, ঈসা রুহুল্লাহর উম্মত তো আছে, মুসা কলিমুল্লাহর উম্মত তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তো আছে। কিন্তু কাউকে তো খায়রে উম্মত বললেন না। খায়রে উম্মতের মালাটা তো আমাদের গলায়, মুকুটটা তো আমাদের মাথায়। এত প্রিয় হওয়া সত্ত্বেও আমরা পরেশান কেন? কিন্তু যদি অতীত দেখি তো এত পরেশান তো কেউ ছিল না। হ্যাঁ, ঘরে ভাত ছিল না বটে, গায়ে কাপড় ছিল না ঠিক, পায়ে জুতা ছিল না। চলেন বুঝবেন কি বুঝবেন না জানি না, কাপড় তো ছিল না গায়ে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনীন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেনাপতি সীমান্তে আসছিলেন স্বাগত জানানোর জন্য শামের সীমান্তে। তো উনি যখন ঢুকতে ছিলেন তো ওনার বগল তলে জুতা ছিল, এক হাতে কাপড়টা, যেই হাতে যেই বগল তলে জুতা ছিল ওই হাতে কাপড়টা উঁচা করা ছিল। কেননা আগের দিন রাত্রে বৃষ্টি ছিল, মাটিটা সব কাদা কাদা ছিল। উনি কাপড়টাকে বাঁচানোর জন্য এক হাতে উঁচা করছেন, আরেক হাতের উটের রশি টানতেছিলেন। সেনাপতি সীমান্তে এসে ওনাকে পরামর্শ দিতেছিলেন, স্বাগত জানানোর পরে বলতেছেন আমিরুল মুমিনীন সায়াখরুজু আলাইকা সুলাফা ও শাম, আমার পিছে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে। কেননা আমাদের দেশে কিছু জায়গা আছে যেখানে সম্ভ্রান্ত ব্যক্তিরাই থাকে আর অন্য কেউ থাকে না, যেমন গুলশান, যেমন বনানি, যেমন দানমন্ডি, যেমন বারিদারা, যেমন মৃত্যু রোড, ঠিক না? আবার সারা দুনিয়ার ভিতরেও কিছু জায়গা আছে যেখানে সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা বাড়ি বানায়, আছে না? হ্যাঁ, ইংল্যান্ডে আছে, ক্যানাডায় আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ঠিক না? না নাই তো সারা দুনিয়ার সামের সম্ভ্রান্তরা তখন সামে থাকতেন। তো বলছে সম্ভ্রান্ত লোকগুলো আসতেছে, আপনাকে এই পোশাকে দেখলে কেউ লাইক করবে না, পছন্দ করবে না। বলছে কি করব,
আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি।